नमस्कार ओएनए खबर को स्वागत करुछि मु पंकजिने। भांगी जाउछि संसार, पोड़ी जाउछि मन, जणे सजाडीबाकु सहयोग करबा पई आगे आसिला बेले अन्य जणे एडाई जाउछि। गोटे पटे भांगी जाउथबा संसार को जोडी सांसारिक स्थिति स्वाभाविक करबाकु गोटे परिवार सहयोगर हात बढ़ाउथबा बेले आउ गोटे परिवार मानवीकतार महानता भूली जाय बुझाबणारु निजकु दूरी रखि भांगी जाउथबा संसार को जोडीबारे असहयोग करि एबे चर्चारे देखंतु एही विशेष रिपोर्ट। এভাবে এক দ্বন্দ্বাত্মক পরিস্থিতিতে স্বামী সংসার ফেরি পাইব পাই শ্বশুরঘর সম্মুখে স্ত্রীর ধারণা সাঙ্গকু বাপার স্নেহর বঞ্চিত হওয়া যাওতবা নাবালক পুয়র বাপ স্নেহ ও অধিকার পাই মা সহিত ধারণা প্রদর্শন তেবে হক পাই স্বামীর ঘর আগে ধারণার বসিলে স্ত্রী কান্দি কান্দি শ্বশুর ঘরে টিকে স্থান পাই নেহুরা হয়ে কবাট বাড়াই চালিলে কিন্তু কঠোর হৃদয়ধারী স্বামীকে শুভিলানি নিজ স্ত্রীর কান্দ ও ছুয়ার ডাক। এভাবে এক সংবেদনশীল ঘটনা দেখা মিলিছে ময়ূরভঞ্জ জেলা রায়রংপুর গ্রামাঞ্চল থানা বড়মতালিয়া গ্রামে। অভিযোগ অনুযায়ী বড়মতালিয়া গ্রামের বিনোদ পরিড়া পুয় সিদ্ধার্থ পরিড়া ও বালেশ্বর মণিখাম্ব গ্রামের বিজয় রণাঙ্ক ঝিও বিদুস্মিতা 18 ফেব্রুয়ারি 2014 বৈদিক রীতিনীতি বিবাহ করে। বিবাহর কিছু মাস পর্যন্ত হস খুশি চাল সিদ্ধার্থ ও বিদুস্মিতাঙ্ক সংসার, কিন্তু গর্ভবতী হওয়া পরে আরম্ভ হয়ে যাইছিলা পরিবার লোকঙ্ক দ্বারা যৌতুক পাই মানসিক ও শারীরিক নির্যাতনা। যৌতুক পাই ভ্রূণ নষ্ট সহ ঘর তড়ি দেবার ধমক পরে ভ্রূণর সুরক্ষা নেই বাপা ঘরকু চালি যাইছিলে বিদুস্মিতা। কিন্তু ছুয়া জন্ম পরে মধ্য পরিবার লোকঙ্ক দ্বারা নির্যাতনা ন কমিবা পরে দুহে অলগা হইছিলে। বিদুস্মিতা শান্তিরে স্বামী পরিবার সহ রহিবা নেই ফ্যামিলি কোর্টর দ্বারস্থ হইছিলে। কিন্তু সিদ্ধার্থ আসন্তা 3 মার্চরে অন্য এক বিবাহ করিবাকু প্রস্তুত হেউতবা খবর পাই বিদুস্মিতা নিজ ঘরকু আসিছিলে। শ্বশুর ঘর লোক তাঙ্কু গ্রহণ করুনথিলা বেলে বাধ্য হই স্বামী ঘর সম্মুখে 3 দিন হেলা দিনরাতি ধারণারে বসিছিলে। হেলে নিষ্ঠুর স্বামী ঘর বাহারু নথিলা বেলে স্ত্রীঙ্ক 3 দিন ধরি ধারণারে বসিবা স্থানীয় অঞ্চলরে চর্চার বিষয় হইতিবা বেলে পুলিশ পাই মুন্ডবেথার কারণ পাল্টিছি। রায়রংপুর গ্রামাঞ্চল থানা পুলিশর বহু বুঝাসুঝা পরে বিদুস্মিতা ধারণার উঠিলে ও পুলিশ তাঙ্কু ন্যায় দেবার প্রতিশ্রুতি সহিত পুলিশ গাড়িরে ঘরকু পৌঁছাইথিবা জনাপড়িছি। এই সংঘর্ষ ভিতরে বিদুস্মিতা 8 বর্ষ বিতি যাইথিলে সুদ্ধা 6 বর্ষ ছুয়ার ভবিষ্যৎকু আখি আগরে রখি নির্যাতনা সহি মধ্যে স্বামীঙ্ক বিরুদ্ধে কেবে থানার দ্বারস্থ হই নথিলা বেলে স্বামী সিদ্ধার্থ ঘরকু ন ডাকিবা ও দ্বিতীয় বিবাহ করিবা নেই প্রস্তুত হেবা যোগু আজি রায়রংপুর গ্রামাঞ্চল থানারে এতলা দেইতিবা জনাপড়িছি। যাহা জিনিসপত্র আউ গহনা আউ গাড়ি কার পাই 4 লক্ষ টাকা শ্বশুর ঘরক দাবি অনুসারে আমার দিয়া হয়েছিল বাপা ঘর তরফর। তাপরে যেতে বাহিকি আসলি তো স্বামী চাকরি জায়গাকে গলা পরে তো শ্বশুর শ্বশুর তরফর আরম্ভ নির্যাতনা শারীরিক মানসিক নির্যাতনা আরম্ভ হয়ে গলা। তো সে মু যেতে এর কারণ পচারি তো সে কলি যে 10 লক্ষ টাকা আহরি আন নহলে তো মো স্বামীকর আউথরে দ্বিতীয় বিবাহ করা মানে চ্যালেঞ্জ কলে মতো। তো সেই আই ভিতরে মু স্বামীকে বি একথা কহিলি তাঙ্ক গোচরে আনলি তো সে কলি যে মো বাপা মা যা কুচন্তি তু সে মান তো সে আউ কিছু মতো সহযোগ কলেনি অল্টা মানে অল্টা মো উপরে দোষটা সে দেলে। তাপরে মতো নেকি সে বাপা ঘরে ছাড়ি দিয়ে আসলে কিছু দিন পাই। তাপরে সে আউ মো সহ কিছু কন্টাক্ট বি রখিলেনি শাশু শ্বশুর স্বামী কে কন্টাক্ট বি রখিলেনি কি মু ফোন কলে বি আউ উঠাইলেনি। তো তাপরে বন্ধুবান্ধবঙ্ক মাধ্যমে সমাধান করিবা পাই আমি বহু চেষ্টা কলা পরে বহু চেষ্টা পরে বাপা আনিকি মতে পুনি এঠি ছাড়লে এঠি শাশুঘর পাখে স্বামী শাশু আউ শ্বশুরঙ্ক উপস্থিতিরে মতে আনিকি ছাড়িলে। তাপরে পুনি হচ্ছে স্বামীঙ্ক চাকরি জায়গাকে সে মতে পুনি নেইকি গলে সেঠি মানে শাশু শ্বশুর আউ নন্দঙ্কর ফোন আসলা মানে সে পুনি মতে টর্চর আরম্ভ করন্তি। সেটি যেতকি নিত্য ব্যবহার্য যেতকি জিনিস গোটে রহিবা কথা তো সে ভড়া ঘরে সে সেমতিকা কিছু বেশি কিছু জিনিস যোগাই দেই নথিলে আউ ফোন হেলা মানে ঘরু সে মতে পিটামার করন্তি ধমকান্তি সব কথারে আর সেতবেলকু মু কনসিভ বি করে যাইথিলি। তো সবুবেলে কহ মানে পিলা নষ্ট করে দেওয়া পাই বাধ্য করন্তি পিলা নষ্ট করে দেখি বাপ ঘরকু পড়া এমতিকা কহন্তি। তো মু সেটা কেবল মো পিলা পাই কেবল মু সব কিছু সহিকি চুপচাপ থিলি। পুনি সেঠি 2 মাস পাখাপাখি রহিবা পরে পুনি আনকি মো স্বামী মতে শাশুঘরে আনকি এটি ছাড়ি দেলে শাশু শ্বশুরঙ্ক পাখরে
ପୁଣି ସେଇ ପୁରୁଣା ଆଉ ଥରେ ପୁଣି ସେଇ କଥା ପୁରୁଣା କଥା ପୁଣି ଆରମ୍ଭ ହେଇଗଲା ପୁଣି ସେଇ କଥା। ତାପରେ ବାପା ମା କହିଲେ ଯେ ପିଲାର ମାନେ ଯେହେତୁ ସେମାନେ ନଷ୍ଟ କରିଦେବା ପାଇଁ ଚାହୁଁଥିଲେ ତ ମୁଁ ବାପା ମୋ ପାଖରୁ ଫୋନ୍ ବି ଛଡ଼ାଇ ନେଇଥିଲେ ସେମାନେ, ମୁଁ କଣ୍ଟାକ୍ଟ ବି କରିପାରୁନଥିଲା। ତ ବନ୍ଧୁବାନ୍ଧବଙ୍କ ଥ୍ରୋରେ ବାପା ମାଆ ଜାଣିବାକୁ ପାଇଲେ ଯେ ମୁଁ ଏଠିକି ଆସିଛି। ତ ସେଥିପାଇଁ ବାପା ମାଆ ମୋତେ ଯେତେବେଳେ ଦେଖା କରିବା ପାଇଁ ଆସିଲେ ତ ମୁଁ ସେଠି ତାଙ୍କୁ କହିଲି ଯେ ଏମିତିକା ପିଲା ନଷ୍ଟ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ତ ସେଥିପାଇଁ ମୁଁ କହିଲି ମୋତେ ତୁମେ ନେଇଯାଅ। ମୋହରି ଅନୁରୋଧ କ୍ରମେ ମୋ ବାପା ମାଆ ମୋତେ ଏଠୁ ନେଇକି ଯାଇଥିଲେ, ଶାଶୁ ଶ୍ୱଶୁରଙ୍କ ମାନେ ବିରୋଧ କରିକି ସେ ନେଇକି ଗଲେ କେବଳ ମୋହରି ପାଇଁ। ତ ସେଠି ଯାଇକି ମୁଁ ଏଠୁ ଗଲା ପରେ ବି ସେମାନେ ଆଉ ମୋ ସହିତ କୌଣସି କଣ୍ଟାକ୍ଟ ରଖିଲେନି। ସେଠି ପିଲା ବି ଜନ୍ମ ହେଲା ସେଠି ମୋ ବାପା ଘର ପାଖରେ ନର୍ସିଂ ହୋମ୍ରେ, ଦୁର୍ଗା ନର୍ସିଂ ହୋମ୍ରେ। ତ ଫିର୍ ବି ସେମାନେ ଆସିଲେ ବି ନାହିଁ, ଆମେ ଫୋନ୍ କଲା ପରେ ବି ସେମାନେ ଫୋନ୍ ରିସିଭ୍ ବି କଲେ ନାହିଁ କି ଆସିଲେ ବି ନାହିଁ। ପୁଣି ହଠାତ୍ ଛୁଆ ହେଇସାରିବାର 8 ମାସ ପରେ ଶାଶୁ ଶ୍ୱଶୁର ସ୍ୱାମୀ ଆସିକି ପହଞ୍ଚିଲେ, କହିଲେ ଯେ ସବୁ ପୁରୁଣା କଥାକୁ ଭୁଲିକି ତୁମେ ଆଉ ଥରେ ଫେରିଚାଲ ଆମ ପାଖକୁ। ମୁଁ କହିଲି ହଁ ସବୁ ଦେହ ସମାଧାନ ହେଇଯିବ ଛୁଆଟା ପାଇଁ। ମୁଁ ପୁଣି ଫେରିକି ଆସିଲି ଭୁବନେଶ୍ୱର ସ୍ଥିତ ଭଡ଼ା ଘରେ, ସେ ଆମକୁ ନେଇକି ରଖିଲେ। ଶାଶୁ ଶ୍ୱଶୁର ବି ରହିଥିଲେ ଆମ ସହିତ, ସେଠି ବି ସେମିତିକା ଚାଲିଲା, ପୁଣି ସେ ପୁରୁଣା କଥା ପୁଣି ଚାଲିଲା। ସବୁବେଳେ ଖାଲି ସେ ଗୋଟେ କଥା, ଆମର ସେକେଣ୍ଡ ମ୍ୟାରେଜ୍ କରିକି ଦେଖେଇବେ, ସେକେଣ୍ଡ ମ୍ୟାରେଜ୍ କରିକି ଦେଖେ, ସବୁବେଳେ ଚ୍ୟାଲେଞ୍ଜ ଉପରେ କଥା। ଏଠି ଯେଉଁ ଆପଣ ଆସିଲେ କେବେ ଆସିଲେ, କେତେଦିନ ଏଠି ତାଙ୍କ ଘର ସମୟରେ ଧାରଣାରେ ବସିଥିଲେ? ଏଠି ଏଠି ମୁଁ 21 ତାରିଖରୁ ଆସିକି ବସିଛି ଏଠି। ତ କୋର୍ଟ ଅର୍ଡ଼ର ଥ୍ରୋରେ ମୁଁ ଏଠିକି ଆସିଛି। ଭୁବନେଶ୍ୱରକୁ ବି ଏମିତିକା ଯାଇଥିଲି କୋର୍ଟ ଅର୍ଡ଼ର ଥ୍ରୋରେ ନେଇକି, ସେଠି ବି ସେମାନେ ଫେରାର ହେଇଯାଇଥିଲେ, ସେଠି କିଛି ଫାଇଦା ହେଲାନି। ତ ଏଠିକି ପୁଣି କୋର୍ଟକୁ ଅର୍ଡ଼ର ନେଇକି ଆସିଛି ଏଠି। 21 ତାରିଖରୁ ଆସିକି 2 ଦିନ 3 ଦିନ ଆସିକି ଏଠି ବସିଲିଣି ସାମ୍ନାରେ। ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ଘର କବାଟ ବନ୍ଦ ଅଛି, ପାଖ ପଡ଼ୋଶୀଙ୍କ ଠାରୁ ଶୁଣିବା ପାଇଁ ମିଳୁଛି ସେମାନେ ପଛ ବାଟେ ଦେଇକି ଅନ୍ୟ ଆଡ଼େ ପଳେଇ ଯାଇଛନ୍ତି କେଉଁଠି, ପାଣି ଟୋପେ ବି ଦେଇନାହାନ୍ତି, ଛୁଆକୁ ବି ପଚାରୁନାହାନ୍ତି, ଛୁଆ ବି ଯେତେ କବାଟ ପିଟିକି। ମୁଁ ତ ଏବେ ଚାହୁଁଛି, ଯେହେତୁ ସେମାନେ ଖୋଲିନଥିଲେ ତ ବାଧ୍ୟ ହେଇକି ମୁଁ ଆଜି ଯାଇକି ନିକଟସ୍ଥ ରାଇରମ୍ପୁର ଗ୍ରାମାଞ୍ଚଳ ଥାନାରେ ତାଙ୍କୁ ମାନେ ତାଙ୍କ ପାଇଁ ଦୃଢ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରାଯାଉ ବୋଲି ଦେଇଛି। ମୟୂରଭଞ୍ଜରୁ ଘାସିରାମ ବେହେରାଙ୍କ ରିପୋର୍ଟ, ଓଏନ୍ଏ ଖବର। ଆଜିର ଏହି ରିପୋର୍ଟକୁ ଏଇଠି ରଖୁଛୁ। ଏଇଭଳି ନୂଆ ନୂଆ ଭିଡ଼ିଓ ଦେଖିବା ପାଇଁ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଆଉ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଭୁଲିବେନି। ରହୁଛି, ନମସ୍କାର।